আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে খুব সহজে এই চিত্রটি আঁকা যায়। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আপনাদেরকে আমার মতো পেন্সিলের সাহায্যে হালকা করে চিত্রটির বাইরের অংশ এঁকে নিতে হবে, অথবা আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে একবারেই ভালো করে এঁকে নিতে পারেন। তো বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। পেন্সিল দিয়ে হালকা করে চিত্রটি আঁকা হয়ে গেলে এরপরে আবার ডিপ পেন্সিল দিয়ে একইভাবে চিত্রটি এঁকে নিতে হবে। বন্ধুরা, চিত্রটি প্রায় আমাদের আঁকা হয়ে গেছে। সৌন্দর্য বাড়ার জন্য একটি ছাতা আঁকতে হবে, তবে পজিশন অনুযায়ী পূর্বেই আমরা ছাতার হাতলটি এঁকে রেখে দিব। আপনারা চাইলে একবারেই ছাতাটি এঁকে নিতে পারেন, তবে আমি আমার সুবিধার্থে সর্বপ্রথম ছাতার হাতলটি পজিশন অনুযায়ী এঁকে নিয়েছি। এরপরে আমরা পেন্সিল দিয়ে হালকা করে রং করে নেব, তবে রং করার ক্ষেত্রে মনে রাখতে হবে চিত্রের বর্ডার এরিয়াতে একটু বেশি করে ডিপ হবে এবং মাঝ বরাবর যে অংশগুলো থাকে এগুলোতে হালকা করে পেন্সিল স্কেচ করতে হবে। এখন আমরা একই নিয়মে ছাতাটি এঁকে নিব। সম্মানিত বন্ধুরা, শুধু শুধু ভিডিও দেখে কী লাভ যদি প্র্যাকটিস না করেন? তাই বলি, পাশে যদি পেন্সিল ও খাতা থাকে তাহলে এখনই ভিডিওটি দেখে দেখে আঁকা শুরু করে দিন। দেখবেন আপনারা আমার থেকে অনেক সুন্দর আঁকতে পারেন, এবং কে কেমন আঁকলেন তা আমাকে দেখার সুযোগ করে দিবেন। তার জন্য অবশ্যই আপনার আঁকা চিত্রটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন। আরও একটি কথা, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম মজা মজার আর্ট শিখতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে অতি দ্রুত ফেসবুক পেজটি ফলো করে দিন।